প্রত্যক্ষদর্শী সাক্ষী সেখানে আছে, তিনি হাত উঁচু করে এসেছিলেন। আর ওই এসআইয়ের অতটা ক্ষিপ্রতা হয় নাই যে এসএসএফের একটা লোককে গুলি করে মেরে ফেলবে আর সে পিস্তলটা বাইর করে মারতে পারবে না। নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেড, হতে পারে না এটা। এরা 5 সেকেন্ডে 3টা গুলি করতে পারে, ওইটা না হলে সে ওই এসএসএফের চাকরি করতে পারবে না। 5 সেকেন্ডে 8টা গুলি কারেকশন, 5 সেকেন্ডে 8টা গুলি করতে পারবে, দ্যাট টু ফ্রম দ্য পিস্তল। রিভলভার হলে একটু কম, পিস্তলের থেকে 8টা গুলি করতে পারবে, তাহলেই তাকে এসএসএফে নেওয়া হবে। এটা নিশ্চয় আপনারা জানেন। And he is a commando. তাকে ধরে মেরে বেঁধে ফটাফট গুলি করে দিয়েছে। সে যদি পিস্তল বাই করতে পারতো তাহলে এসআই সে লিয়াকত কোনো কিছু আড়ালে ছিল, সেখান থেকে পিস্তল উঁচা করেছে, সেখান থেকে পিস্তল সে যদি বার করে তার গুলি একটা না গাড়িতে লাগবে, একটা তার বুকে লাগবে, দুইটা হবে, 3টা গুলি পরপর গলায় আর এখানে দিয়ে দিবে, এত বড় পিস্তল বাল এসআই লিয়াকত হয় নাই। এটা কোনো বিষয় তার আগে কোনো বন্ধু ছিল না, একটা নিরাপদ একজন মানে দেশের নাগরিককে হোক সে সেনাবাহিনীতে একটা নাগরিককে এবং এখানে কোনো হাইড অ্যান্ড সিক করার কোনো অবকাশ নেই এবং ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, বিকজ অনেক লোকই দেখেছে তারা সেই এসআই লিয়াকত আমাদের যে সিকিউরিটি ইউনিট আছে তার যে সার্জেন্ট তার মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে, ভেঙে ফেলেছে এবং এসে আছে। তো সেও তো এখন জীবিত আছে, সে আছে আমাদের কাস্টোডিতে আছে। তো এখানে খুব একটা স্কেপ মানে স্কেপ করার কোনো উপায় নাই এবং ঘটনাটা এভাবে ঘটিয়েছে ওর হত্যার উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যেই হোক হত্যাটা যে করেছে ও ইন্টেলিজেন্টলি করতে পেরেছে বলে আমার মনে হয় না। তো এটা অচিরেই বিচার ব্যবস্থার তদন্তের মধ্যে সব বেরিয়ে আসবে আমি আশা করি।